بسم الله الرحمن الرحيم একটি বিষয়ে তিনি অবগত বাংলাদেশ আমি দিয়েছিল কিন্তু এইবার ইনশাআল্লাহ লক্ষ লক্ষ রাজপথে নেমে এসেছে তারা শেষ পর্যন্ত এখানে আমরা অবস্থান করব আল্লাহ পক্ষ শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী হিন্দু দিওয়ানা করতে হবে অবৈধ অনির্বাচিত এবং বিশ্বের মানুষের কাছে যিনি ঘৃণার সঙ্গে চিহ্নিত তার উদ্দেশ্যে বলি আজ থেকে 8 দিন আগে বলেছিলাম কাম ডাউন 28 দিন আর গোনেন আজকে 15 তারিখ 8 দিন পার আজ থেকে বলা হচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আগামী 20 দিনের মধ্যে এই স্বৈরাচার সরকার মুক্ত করবে বেগম জিয়াকে মুক্ত করবে কাম ডাউন 20 ডে আর আজকে যিনি অবৈধ প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা আপনি তো যা বলেন না কেন সেটা আপনি কোথায় থেকে শিক্ষা পেতেন সেটা আপনারই জানা তবে আমরা সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে বলবো ইউ হ্যাভ অনলি ওয়ান ওয়ে আপনার একটাই রাস্তা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন পথ খুঁজে পাননি অনেক জায়গায় গিয়েছেন রাশিয়া গিয়েছেন ভারত গিয়েছেন চীনে গিয়েছেন আল্লাহর কাছে মাফ চেয়ে বেগম খালেদা জিয়ার কাছে মাফ চাই আমাদের বেগম খালেদা জিয়া নেতৃত্ব হবে আমরা এই সরকারকে বলতে চাই যদি আপনারা এইটা না করেন রহমান যে আন্দোলন কর্মসূচি দিয়েছে সেই আন্দোলন আগামী রাষ্ট্রদূত আরো বলেছেন যে দফা এক তাকে পতাক করতে বাধ্য হব আপনারা জানেন যে সরকার নির্বাচন কমিশনকে প্রশাসন যন্ত্রকে বিচার বিভাগ এই প্রশাসন এই সরকারের অন্যায়কে বাধা দেয় না এই সরকার পাগল আমাদের অনেকেই বলে থাকে উন্মাদ বলবে যে এই হাসিনা তো উন্মাদ ছিল এই হাসিনা তো পাগল ছিল এই দেশে এই সরকার লুটপাট করবে ব্যাং না আমরা এই সরকারকে বলতে চাই বলে আপনাদেরকে আমরা এনে যাব সেজন্য আমাদের সকল ক্রীড়া কর্মীদেরকে বন্ধুরাকে নির্দেশে এই সরকারকে পতন ঘটিয়ে আমরা এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে অনুষ্ঠান কর্মসূচির কথা 15 মিনিট আছে আপনার মনে হয় যখন রাষ্ট্রীয় আমার সামনে উপস্থিত জনতা ও সাংবাদিক ভাইরা আসসালাম অনুষ্ঠান কর্মসূচির সভাপতি আমার ভাই তাদের কাছে কিছু চাই না আমাদেরকে আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমরা করতে রাজি আছি তো আমরা
জানান দিতে চাই যে আমরা যদি তাদের নরসন করতে পারি আমরা তার জন্য জীবন ধরে সম্ভব তাকে বিজেপি সদনের ব্যবস্থা করুন তিন তিনবারের সাময়িক সফল আর ওরা উপস্থিত আছেন পরিশেষে সর্বদলের সম্মানিত আহ্বায়ক মেয়েদের আপনাদের এই এতদিন আমরা যে সহযোগিতা পেয়েছি কুড়িগ্রামে কুড়িপুরে বলেন গ্রামে বলেন যেখানে বলেন সমস্ত মানুষ আমাদের এই ন্যায্য দাবির প্রতি ছিল আপোষহীন নেতৃত্বের কারণে আজকে সেদিন ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার সেই সংগ্রাম আমাদের কেন্দ্রের লক্ষ লক্ষ মানুষের ঢল কি দেখেন না আপনারা সম্পাদক